আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জান্নাত তুবা। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে কথা বলবো ইংলিশ সেন্টেন্সের কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার নিয়ে। তো চলুন ভিউয়ার্স, দেরি না করে শুরু করা যাক। তো বাংলা বাক্যে যদি এমন থাকে যে দোষের কিছু নেই অথবা ক্ষতির কিছু নেই, যেমনটা করলে দোষের কিছু নেই, তখন স্ট্রাকচারটা হবে দেয়ার ইজ নো হার্ম ইন, দেন মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সেট্রা। তো আমরা এক্সাম্পল দেখে নিই, তাহলে সেটা ভালো বুঝতে সুবিধা হবে। এক্সাম্পল আসছে, বাংলাদেশের একজন কেন্দ্রীয় ব্যাংকার হওয়ার স্বপ্ন দেখাতে ক্ষতির কিছু নেই। তাহলে কি হচ্ছে তার ইংলিশটা? দেয়ার ইজ নো হার্ম ইন ড্রিমিং অফ বিং এ সেন্ট্রাল ব্যাংকার অফ বাংলাদেশ। তো এই পর্যন্ত দেখুন, দেয়ার ইজ নো হার্ম ইন, দেয়ার ইজ নো হার্ম ইন, দেন মেইন ভার্ব প্লাস আইএনজি, দেন বাকি অংশ। তার পরের বাক্যটা আসছে, গরিবদের সাহায্য করার মাঝে ক্ষতির কিছু নেই, দেয়ার ইজ নো হার্ম ইন হেল্পিং দ্য পুয়ার পিপল। নেক্সট, কোনো কিছুর বিকল্প নেই বুঝাতে স্ট্রাকচার হবে দেয়ার প্লাস বি ভার্ব প্লাস নো অল্টারনেটিভ টু প্লাস জিরান্ড অথবা নাউন প্লাস বাকি অংশ। দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে শুদ্ধাচার চর্চার কোনো বিকল্প নেই, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু প্র্যাকটিসিং ইন্টিগ্রিটি ফর কনক্রিটাইজিং এ করাপশন ফ্রি সোসাইটি। এখানে কনক্রিটাইজিং মিন্স বিনির্মাণের, বিনির্মাণ করা। দেন আসছে, কেউ কোনো কিছু করে আনন্দ পায় বা শান্তি পায় এমনটা বুঝালে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস টেক প্লিজার ইন প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সেট্রা। তো এক্সাম্পল আসছে, মানুষের বিপদে সাহায্য করে আমি শান্তি পাই, আই টেক প্লিজার ইন হেল্পিং পিপল ইন ড্যাঞ্জার। সে মানুষের ক্ষতি করে পৈশাচিক আনন্দ পায়, হি টেক্স ডিমোনিক প্লিজার ইন ডুইং হার্ম টু দ্য পিপল। দেন আসছে, মানুষের গিবত করে আনন্দ পাওয়াটা পশুত্বের লক্ষণ, টেকিং প্লিজার ইন ব্যাকবাইটিং পিপল ইজ অ্যান এমব্লেম অফ বেস্টিয়ালিটি। এখন কোনো বাংলা বাক্যে যদি এমন থাকে, আমি মনে করি অথবা বিশ্বাস করি অথবা ধারণা করি কোনো কিছু অনেক দিন ধরে চলতে থাকবে অথবা হবে, তাহলে স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট অন প্লাস ডিম অথবা থিঙ্ক অর গেস অর সারমাইজ অর প্লাস সাবজেক্ট টু প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার প্লাস আইএনজি প্লাস স্টিল অর ফর প্লাস এক্সেট্রা। এখানে সাবজেক্ট অন বলতে আমি এটা বুঝাচ্ছি, আমি, এই যে আমি মনে করি, এই জন্য আমার ক্ষেত্রে যে সাবজেক্টটা এখানে ইউজ হবে আই, সেটা বোঝানো হয়েছে। অ্যান্ড সাবজেক্ট টু বলতে এখানে বোঝানো হয়েছে কোনো কিছু অনেকদিন ধরে চলতে থাকবে, অর্থাৎ কোনো একটা কিছু, সেই কোনো কিছুটার জন্য সাবজেক্ট টু ব্যবহৃত হবে। তাহলে এক্সাম্পল আসছে, বিশেষজ্ঞরা মনে করেন করোনা ভাইরাসের প্রভাব 2020 সালে শেষ অবধি চলতে থাকবে। তাহলে কি হচ্ছে? এক্সপার্টস ডিম দ্য ইফেক্ট অফ করোনা ভাইরাস উইল হ্যাভ গোয়িং অন টিল দ্য এন্ড অফ 2020। এখানে বিশেষজ্ঞরা মনে করেন, তাহলে এক্সপার্টস ডিম, এখানে এক্সপার্টস হচ্ছে সাবজেক্ট অন, দেন আসছে দ্য ইফেক্ট অফ করোনা ভাইরাস, দ্য ইফেক্ট অফ করোনা ভাইরাস হচ্ছে সেকেন্ড সাবজেক্ট, তারপরে যুক্ত হচ্ছে উইল হ্যাভ গোয়িং অন, সরি, উইল হ্যাভ বিন, এখানে একটা বিন অমিট হয়ে গেছে, উইল হ্যাভ বিন গোয়িং অন টিল দ্য এন্ড অফ 2020। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং এই অনুযায়ী আপনারা প্র্যাকটিস করতে থাকবেন, তাহলে অনেক সেন্টেন্স, অনেক কমপ্লিকেটেড সেন্টেন্স আপনারা তৈরি করতে পারবেন, অর্থাৎ বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজ এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।